তৃতীয় দফায় বিএনপি জামায়াতের অবরোধের প্রথম দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঢাকা সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার ভোরে উপজেলার গোলাকান্দাইলের বাইপাস ঢাকা সিলেট মহাসড়কে মিছিল ও আগুন জ্বালিয়ে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করেন তারা। একই সময়ে শহরের বাস টার্মিনাল এলাকায় মিছিলের প্রস্তুতির সময় জেলা মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চলমান নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে কমপক্ষে 10টি মামলা রয়েছে। এদিকে চলমান অবরোধে গাজীপুরের কালীগঞ্জে চলন্ত কাভার্ড ভ্যান থামিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে হেলপার সহ দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে বগুড়া শহরের বারপুর ঝোপগাড়ি এলাকায় সকাল 10:30টায় একটি সিএনজি চালিত অটোরিকশা আগুনে পুড়িয়ে দেয় অবরোধ সমর্থনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের চারমাথা থেকে মাটিডালির দিকে যাবার পথে ঝোপগাড়ি এলাকায় 10 থেকে 15 জনের দুর্বৃত্তের একটি দল ককটেল বিস্ফোরণ করে অটোরিকশায় আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এছাড়া চট্টগ্রাম নগরীর পাহাড়তলী পুলিশ বিট রেলগেট বাইজির এলাকায় যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ।